মাদারীপুরের নামের পূর্বে ডাক্তার লেখার দাবি করে হোমিও শিক্ষক সমিতির মানববন্ধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসান। নামের পূর্বে ডাক্তার লেখার সুযোগ চান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নামের পূর্বে ডাক্তার লেখার সুযোগ চান হোমিওপ্যাথিক শিক্ষক সমিতির নেতারা। এরপর হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও উচ্চশিক্ষার সুযোগ সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা আইন 2021 অবিলম্বে মহান জাতীয় সংসদে পাশ করা প্রসঙ্গে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক খান প্রভাষক, ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান প্রভাষক, ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান খান উপাধ্যক্ষ অতিরিক্ত, ডাক্তার মোহাম্মদ এনামুল হক তালহা, ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ প্রায় অর্ধ শতাধিক চিকিৎসক। স্মারকলিপিতে তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী হোমিও বিদ্বেষী একটি কুচক্রি মহল, এহেন উন্নতিতে উৎসান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার সহ নামের পূর্বে ডাক্তার লেখা যাবে না ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই শিক্ষক সমিতির নেতারা অনতিবিলম্বে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষায় আইন 2021 মহান জাতীয় সংসদে পাশ করার অনুরোধ জানিয়েছেন। আমাদের যে দাবি হোমিওপ্যাথি আইন 2000